ডানটার দিকে সরায় হচ্ছে যে ডানাদের ধরে নিচের দিকে নালো থেকে শুরু করে নিচের পুরাটি হচ্ছে। চারটা পর্যন্ত বাসা ছাদে ছিলাম, ছাদে থেকে দেখতাম যে আসতেছি নাকি, কেউ আসতেছে নাকি, রিট্রিট হচ্ছে নাকি, আমার দাঁড়ান কেউ বলা ছিল। কিন্তু ওই দিন সকালে দেখলাম যে আমি ঘুমাইছি চারটার পরে, এক ঘন্টা পরেই দেখি যে নক দিতেছে, শব্দ হচ্ছে। তো দরজার ছিদ্র দিয়ে তাকাইলাম, বাইরে দেখলাম যে পাঁচ সাতজন পুলিশ, দুইজন রিভলভার একদম লোড করা বোঝা যাইতেছে। এরপর তো দেখলাম যে খুলতেই হবে, এখন দরজা খোলার সাথে সাথে ওরা আমার কলারটা ধরলো, এরপরে সাইডে দূরে নিয়ে গেল, দুইজন রিভলভার তাক করা ছিল এবং বললো যে আর কে কে আছে বাসায়, আর কে কে আছে, ফোন কোথায়, তারপরে আর ডিজিটাল ডিভাইস ল্যাপটপ কোথায়, সবগুলো বের করলো, আমার বাসা পুরো সার্চ করলো এবং আমার স্মার্ট ওয়াচ পর্যন্ত ডিজিটাল যেগুলো ছিল সবগুলোই নিল। আমার বাসায় একজন গেস্ট ছিল, ওনাকেও নিল সাথে এবং বলতেছিল যে চল। আমি বলতেছিলাম যে কেন বা ইয়েটা, এইগুলা বলার পরে বলতেছে যে কেন বুঝতে পারতেছিস না, তখন আমি আর কথা বাড়াইনি, কারণ আমি জানি যে আমাকে কেন নেওয়া হচ্ছে, মূল রিজনটাই আমি জানি। যদিও মানে কারফিউ চলাকালীন মাহিনকে নিয়ে আমরা গণস্বাস্থ্যতে নাহিদ ভাইকে ওইখানে প্রেস ব্রিফিংয়ে ছিলাম, পরের দিনও হানান মাসুদ ওইখানে মাহিন প্রেস ব্রিফিং করছে এগুলাতে, তারপর ঢাকা রিপোর্টার্স ইউনিটের সব সমন্বয়করা মিলে যে করছে, ওই দিন আমাদের একটা ধরার একটা খুবই একটা প্ল্যান ছিল। পাঁচ তারিখ সকালে আমাকে যখন উঠালো, তখন আমি নিচে নামার পরে দেখতেছি পুরো এলাকা ব্লক ধরতে গেলে আমার পুরো তিন নম্বর ব্লকের মানে সি ব্লকে তিন নম্বর রোডের পুরো ব্লক পাঁচটা ছয়টা গাড়ি আসছে, পল্লবী থানার গাড়িও ছিল এবং ডিবি যে কালো গাড়িগুলো থাকে যেগুলোতে ওরা উঠায় না ওটাও ছিল, ওগুলো দুইটা ছিল। তো পেছনেরটাতে ওরা আমাকে উঠালো কালো গ্লাস, উঠানোর পরে চোখ বাঁধলো, হ্যান্ডকাপ পরালো, এরপরে আমাকে যাইতে থাকলাম। যাইতে থাকার পরে ওরা পাঁচ সাত মিনিট পরে আমার চোখ বাঁধা ছিল, তো হঠাৎ করে ওরা গাড়িটা ব্রেক দিল এবং গাড়িটা চেঞ্জ করলো, বললো যে এই গাড়িতে ওঠে, ডান পাশ দিয়ে নামালো। নামানোর পরে অন্য একটা গাড়িতে উঠালো, উঠানোর পরে আরও পাঁচ মিনিটের মতো গেলো, এরপরে আমি দেখলাম যে বিশাল টেক্সটাইল কর্পোরেশন, যেরকম টেক্সটাইল মিলগুলোতে উপরে সাউন্ড থাকে অনেক, ওরকম একটা সাউন্ডওয়ালা জায়গায় আমায় নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে উপরে কিছু ঘুরতেছে লাইট টাইট এইরকম। এরপর আমাকে নিয়ে গেলো একটা রুম, ইন্টারাগেশন শুরু করলো, ফার্স্টে অনেক বর্ণনা দেওয়া শুরু করলো, ভয়ঙ্কর কী লেভেলের টর্চার হইতে পারে, নির্যাতন হইতে পারে। ফার্স্টের দিকে এগুলো বলে যে তোকে হচ্ছে যে আমরা কিছু করবো না, এগুলো কিছুই করবো না, যদি তুই ওদের লোকেশন দেস এবং ওদের ফান্ডিং দেয় কে কে ব্যাকে আসে এগুলো সব কিছু যদি বলিস। আমি ফার্স্টের দিকে মানে বলতেছিলাম যে না আমি জানি না, আমার সাথে ছিল, আমি সব জায়গায় ছিলাম এটা ঠিক, সব জায়গায় এবং আন্দোলনের সব প্রথম থেকে আছি, কিন্তু আমি জানি না, বাট এটা জানি, এতটুকু জানি যে ওদের ও একটা সেফেস্ট প্লেসে আছে, যেমন মাহিনের বাসা থেকে মাহিনের সাথে যোগাযোগ হইতো না, আমার মাধ্যমে যোগাযোগ হইতো। তো আমাকে যখন মাহিনের বাসা থেকে হোয়াটসঅ্যাপেই কথা বলতাম, এরপরেও আমি বুঝতে পারলাম ওরা হোয়াটসঅ্যাপটাও চেক করছে, তো ওরা হচ্ছে যে ট্র্যাক করছে সব কিছুই। তো আমি বলতাম যে সেফেস্ট হাউসে আছে বা সেফ প্লেসে আছে, আপনারা টেনশন করেন না, ওর সাথে আমার কথা হচ্ছে, ওর সাথে তো আমার অনলাইনে কথা হইতো, বাট কোথায় আছে কী আছে না আমি জিজ্ঞাসা করতাম না হচ্ছে ও বলতো, এটা আমরা কনফিডেন্সিয়ালিটির কারণেই বলি। তো ওরা পরে আমাকে নির্যাতন করা শুরু করে, হঠাৎ করে ইন্টারাগেশনের শুরুতে একজন আসে আমাকে কলারটা ধরে, একদম উপকূলে শোয়া ফেলে, এইখানে পাড় এইখানে পাড়া দিয়ে ধরে, ধরে লোহার রড দিয়ে নিচে একদম বাইরে দিয়ে থাকে, একদম টোটালি হচ্ছে যে অনেকক্ষণ পর্যন্ত বাইরে, আমি চিৎকার চেঁচামেচি করতে থাকি সহ্য করতে না পেরে। পরে এক পর্যায়ে ও থামে, থামার পর বসার পরে বাকি অফিসার যারা ছিল ওরা বলতেছে যে ইফতেখার এটা তো স্যাম্পল একটা ডোজ, এটা শুরু, যদি তুই আমাদেরকে কোঅপারেট করিস, হেল্প করিস এবং জানাস সব কিছু তাহলে ঠিক আছে, তোকে আমরা ছেড়ে দিই। আর তোকে ছাড়ার একটা শর্ত, ওই তিনজন আসবে ভেতরে, তুই হচ্ছে বার হবি। ওই তিনজনকে যদি আনতে কীভাবে আনবি, কীভাবে বলে আনবি, কীভাবে আমাদের ইনফরমেশন দিয়ে আনবি, সেটা সম্পূর্ণ তোর। যদি ওই তিনজন আসে তাহলে হয়তো আমরা কনসিডার করবো যে তোকে জীবিত বাইরে বাইর করবো কী করবো না, কিন্তু তুই এমন একটা জায়গায় আসিস, বলতো কোথায় আসিস, আমি সবাইভাবে বলি যে না আমি জানি না। পরে বলতেছে এক্স্যাক্টলি তাই, এখানে আমরা হাজারের উপরে মানুষ আছে এখানে, ওরা কতদিন ধরে আসে ওরা নিজেরাও জানে না, সবসময় চোখ বাঁধা থাকে, হ্যান্ডকাপ তোর যেরকম অবস্থা এরকম অবস্থায় থাকে, এবং আমরা মানে অনেকে আসে যে আমাদের এখানে অনেক রুম আছে বুঝলি ইফতেখার, আমাকে বলতে সেভাবে যে তোর নাম হচ্ছে মিস্টার গুম ইফতেখার, তুই গুম হয়ে গেছিস, এবং আমার এরপর আমার মানি ব্যাগ চেক করতেছে, আমার ফোন চেক করতেছে, ল্যাপটপ চেক করতেছে। করার পরে হঠাৎ করে আমাকে বলতেছে যে তুই কি ল ডিপার্টমেন্টের, আমি বললাম যে হ্যাঁ, তারপর বলতেছে তুই বিইউপির, হ্যাঁ, পরে বলতেছে বিইউপির মতো জায়গায় থেকে মানে গালিগালাস করতেছে, আর বলতেছে তুই এইগুলাতে কেন আসলি,
এবং হচ্ছে যে আমরা বিইউপিতে ফার্স্টের দিকে রেস্ট্রিকশন থাকলেও মাঝখানে মানে ফার্স্টের দিকে অফিসিয়ালি রেস্ট্রিকশন ছিল, সেহেতু একটা আর্ম ফোর্সের একটা পাবলিক ইউনিভার্সিটি, আমরা ওইটা বুঝতে পারলাম, আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিলো লোগো এইগুলো কোনো কিছু ইউজ করতে পারবো না ফার্স্টের দিকে। পরে আমরা কৌশলে মাঠে থাকবো, সেই হিসেবে আমরা বিইউপির লোগো ইউজ করি নাই। আমাদের একটি গ্রুপ ছিল কোঠাপথার বিরুদ্ধে বিইউপি, ওটাকে আমরা বিইউপি নামটা সরায় ফেলি, কোঠাপথার বিরুদ্ধে মিরপুর করি, করে আমরা মিরপুরের আশেপাশে যত ইউনিভার্সিটি আছে কলেজগুলো আছে ওদেরকে সবাইকে এক করি, এক করে হচ্ছে যে আমরা আমাদের কার্যক্রমগুলো চালাইতে থাকি। চালাই তো ওইখানে হচ্ছে লাস্টের দিন যে আমার এখানে গুলি লাগলো, তো 10 নম্বরে যে ছিলাম, 10 নম্বর স্বাধীন করার পরে মানে এরকম একটা অবস্থা। আমি মেসেজ দিছিলাম কয়েকজনকে, আমার স্যাররাও অনেকেই ছিল, বন্ধু বান্ধবরাও কল দিতেছিল এখন কী অবস্থা, এগুলো শুনছে যে গুলি লাগছে, আমি তো খুশিতে আত্মহারা, তখন ওদের বলতেছিলাম আমরা 10 নম্বর স্বাধীন করে ফেলছি। এটা নিয়ে ওরা আমাকে বলতেছিলো যে 10 নম্বর স্বাধীন করছিলি, আচ্ছা আচ্ছা তোর, তুই তো মেট্রো স্টেশনের মামলার প্রধান আসেন, তোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, তোর বাইচা ফেরার কোনো পথ নেই, এখান থেকে তো তুই ফিরবি না, যদি আমরা তোর উপর দয়া করে বের করতে চাই তাহলে তোর এগেনস্টে রাষ্ট্রদ্রোহী মামলা দিব, মামলা হবে এই মেট্রো স্টেশন ভাঙা পড়ার, এবং কমপক্ষে তুই জামিন পাবি হচ্ছে কমপক্ষে বেরোতে তোর 7-8 বছর লাগবে, তুই এখন 4th year তো দেখ 7-8 বছর পরে তো ছাত্রত্ব চলে যাবে, সবই চলে যাবে, তখন তোর একটা কর্মচারী হিসেবে কোনো একটা দোকানে তোর ইয়া নিতে হবে। এটা বলতেছে আর একজন এসে, কেউ একজন থাপ্পড় মারতেছে, কেউ একজন হাতের এইখান দিয়া হচ্ছে জয়েন্টে জয়েন্টে মারতেছে দুই পাশ থেকে, আবার কেউ একজন হচ্ছে ইয়া করতেছে মানে শরীরে হচ্ছে ইয়া দিয়ে লাঠি দিয়ে হচ্ছে ইয়া করতেছে। এর মধ্যে মাঝখানে কথা বলতে বলতে যখন আমি বলতেছি না না আমি আসলে এই ব্যাপারে কিছু জানি না, আমরা আমি মেট্রো স্টেশন পড়ার যারা পড়াইছে তাদের শাস্তিও আমরা চাই, এগুলো আমরা ছাত্ররা স্টুডেন্টরা ছিলাম। পরে গালি দিয়ে বলতেছে যে আসছে তো তোদের কথা দিই, তাই না, দায়ী তো তোরাই, ডাকছিস তোরা, মাঠে আসিস তোরা, তোরা যদি সরে যাস, তোদের তো দাবি মেনে নেওয়া হয়েছে, 7% করা হয়েছে, তোদের দাবি মেনে নেওয়া হয়েছে না, তাহলে তোরা এখন মাঠে আছিস। তখন আমি বললাম 7%টা কোনো ম্যাটার না, নির্বাহী বিভাগের প্রতি আমাদের কোনো ইয়া ছিল, আবদার ছিল, এটা 7%টা যদি 7%-এর কম বেশি করেও যদি আমাদের ফার্স্টের দিকে দাবিটা মেনে নেওয়া হইতো তাহলে সেটা আমরা মেনে নিতাম, যে আমরা তখন বলতাম যে হ্যাঁ আমাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে, নির্বাহী বিভাগ একটা প্রজ্ঞাপন দিত আমাদের দাবি অনুযায়ী, তাহলে আমরা না হয় বলতাম। কিন্তু এটা তো হচ্ছে যে এমন একটা পর্যায়ে চলে আসছে, এতজন মানুষ মরার পরে আসছে, আমরা তো শহীদদের সাথে বেইমানি করতে পারি না আমাদের নিজের জীবনের বিনিময়ে। তখন আর একটা ইসে আমাকে থাপ্পড় মারলো, থাপ্পড় মেরে বলতেছে গালি দিয়ে বলতেছে যে তোর জীবনের চেয়েও কি তোর বাইরে যারা আছে ওদের জীবনের মূল্য তোর কাছে অনেক বেশি, তোদের কাছে অনেক বেশি, তাই না, মানে ইয়াং বয়স তো খুব হচ্ছে আবেগ, তুই যে নিচে নামবি, তোকে যে আমরা এতজন তুলে আনলাম, নিচে অনেকে দাঁড়ায় ছিল না, তখন আমার চোখ বাঁধে নাই, গাড়িতে উঠায় চোখ বাঁধছে হ্যান্ডকাপ পরে, তখন বলতেছে ময়ুরব্বী অনেকেই ছিল বয়স্ক, দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছে, কেউ একজন এসে কিছু বলছে, পরে বললাম যে না, দ্যাটস দ্য ডিফারেন্স, তোরা হচ্ছে যে আবেগে ভাসিস, বাস্তবতা বুঝিস না, নিজের জীবন তো শেষ করবি, ফ্যামিলির জীবন শেষ করবি, তোরা হচ্ছে যে এইরকম একটা বুঝবি না, বুঝতে চাবি না, কিন্তু ওই দেখ যাদের বয়স হয়েছে তারা তোদের সাথে নাই, তোকে নিয়ে আসলাম দিনের আলোতে, কেউ কিছু বলতেছে না, এখন যদি বলে তাহলে তো হচ্ছে যে ওই যে ল ডিপার্টমেন্ট শুনছে, পর বলতেছে যে তুই তো ল ডিপার্টমেন্টে হিউম্যান রাইটস নিয়ে অনেক কিছুই জানিস, তো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়ারা ওরা অনেক কিছু কভার করে ফেলছে, কভার করে আমাদেরকে এখন বলে যে ট্যাগ দিয়ে ফেলছে আমাদের অলরেডি, আমরা নাকি গুমকারী। হ্যাঁ সত্য এটা, কারণ এখানে 1000-এর উপরে মানুষ আছে স্টিল, এবং তোদের আন্দোলন রিলেটেড এখানে প্রায় 100 জনের মতো আনছি আমরা, এদের পরিণতি কী হবে আমরা জানি না, বিভিন্ন স্তরে তোর মতো অনেকেই নিয়ে আসছে, এদের পরিণতি কী হবে জানি না, কিন্তু ওই যে আমরা তো ট্যাগ পাওয়াই যে আমরা কী যেন বলে গুমকাই, তো তোর মতো একটা ইফতেখারকে গুম করলে কার কী আসবে যাবে বল, তোকে তো আমরা গুম করে ফেলছি অলরেডি, এবং তোকে যদি আমরা বের করিও এত টুকরা করবো যে তোকে যদি কেউ একটা বস্তার মধ্যে যদি ফেলেও দেই এত টুকরা করে, তো লাশ বুঝতে পারবে, কিন্তু বুঝতে পারবে না এটা তোর লাশ, তো পরিণত হইতে পারে এমন, এখন তুই বল যে তুই কিছু বলবি কিনা। আমি বলতেছিলাম যে না আমি এগুলো কিছু জানি না। এরপরে আবার ওরা নানান ধরনের টর্চার টর্চার করতেছিল, পরে একটা পর্যায়ে গিয়ে ওরা আমাকে পা দাঁড়ায় রাখতে বলে, কিন্তু এখানে তো অনেক মারছে, মারার পরে হচ্ছে যে আমার পা সোজা দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, অনেক ব্যথা হইতেছে, তখন ওরা আমাকে আর একজন এসে আর একটা এইখান দিয়ে বাড়ি দিয়ে দুই পাশ থেকে দুইজন বাড়ি দিয়ে বলছে পা সোজা করে দাঁড়া, নইলে আর একবার কিন্তু শোয়ায় আবার পিটাও।
পরে আমি বাধ্য হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেছিলাম। তো তখন হচ্ছে যে ওরা আরও কিছুক্ষণ ইন্টারোগেশন করে পরে বলতেছে যে তুই তো কিছু বলবি না, বুঝতে পারছি রে তোকে, হচ্ছে যে তোর সাথে কি হবে এটা মানে বুঝতেছি তুই শেষ। তারপর বলতেছে যে ফ্যামিলিকে কি সবাইকে নিয়ে আসবো, ফ্যামিলির উঠায় নিয়ে এসে গান পয়েন্টে রাখার পরে কি তুই মুখ খুলবি, আগে কি তুই মুখ খুলবি না, এরকম নানান কথাবার্তা এবং আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার ডিভাইস তো ছিলই ওদের কাছে, অনেক ধরনের আজেবাজে কথাবার্তা বলতেছিলো, অনেক কিছুতে ভাষায় দিবে বলতেছিলো, অনেকে কেলেঙ্কারিতে অনেক কিছুতে ভাষায় দিবে এগুলো বলতেছিল। যে পরে এক পর্যায়ে ওরা হচ্ছে যে ওরা ইন্টারোগেশন করার এক পর্যায়ে ওরা থেমে যায়, থেমে যাওয়ার পরে ওরা বলে যে ওকে ওই রুমে নিয়ে চল, একজন বললে এরকম। পরে হচ্ছে আমাকে নিয়ে যাইতেছিল যে উঠ, উঠে আমাকে নিয়ে যাইতেছিল যে পা সোজা করে হাঁটবে একদম, আমি এক স্টিল পা মানে বাম পাটা নিচে দিতেই পারতেছিলাম। এরপর ওরা আমাকে প্রচণ্ড গালাগালি করে এবং বলতেছিল পা সোজা হয়ে দাঁড়াবে, সোজা করে চলে হাঁটতে আমার অনেক কষ্ট হইতেছিলো, এরপরে বাধ্য হয়ে হাঁটতেছিলাম। পরে আমাকে একটা দোতলার একটা রুমে নিয়ে গেল, ওই রুমটা অনেক সাউন্ড এবং হচ্ছে যে মানে অনেক কাম ছিল, সরি সাউন্ড না, ওটা অনেক কাম একটা রুম ছিল। ওইটা যে একদম সামরিক কর্মকর্তাদের হাই লেভেলের কর্মকর্তারা ছিল প্রায় অনেকজন, এটা আমি বুঝতে পারছি ওদের কথাবার্তার টোন দেখে, কারণ আমরা তো জানি কারা পুলিশ কীভাবে কথা বলে, পুলিশের টোন কীভাবে হতে পারে, অ্যাকসেন্ট কীভাবে হয়, পুলিশ কীভাবে কথা বলে, আর সামরিক কর্মকর্তারা বিশেষ করে হাই লেভেলের যারা আছে তারা কীভাবে কথা বলে, এটা তো আমরা বিইউপির স্টুডেন্ট থেকে শুরু, যেহেতু বিইউপির স্টুডেন্ট এটা আমরা বুঝতে পারি এবং এরপরে এক্সপিরিয়েন্স তো আছে সামরিক কর্মকর্তাদের। তো এক পর্যায়ে ওরা আমাকে বলে, খুবই ওই অফিসার দুইটা খুবই কাম ছিল দুইজন, আর দুইজন খুবই রাগা ছিল। তো বলতে সেই রেখা ব্যথা দিছে তোমাকে, মানে আমি পা বসতে পারতেছিলাম না এইরকম উঁচা করেছিলাম, পরে বললাম জি ব্যথা দিছে। পরে আর একজন এসে বলতেছে আমাকে উঠায় দিছে, কলার ধরে উঠাইছে, উঠায় ওই রুমের মধ্যে প্রায় 25-30টা পাক দেওয়া হয়েছে পা সোজা করে, বলতেছে তোর এটা ইয়া পা সোজা যে পর্যন্ত করে 7টা পাক না দিবি সে পর্যন্ত তোকে আর বসাবো না। পরে আমাকে 25-30টা রাউন্ড করাইলো, পরে আমি এক পর্যায়ে কুলাতে না পেরে পা ব্যথা লাগলো সোজা হয়েই ঘুরতে থাকলো, আমাকে ঘুরাইলো, ঘুরানোর পরে আবার বসাইছে, বসানোর পরে ওই অফিসারটা বলতেছে যে আরেকজন বলতেছে, এটা একজন শুরু করছে আরেকজন পরে বললো যে তোকে একটা প্র্যাকটিক্যাল লাইফ উদাহরণ দেবো, গতকাল আমরা একজনকে নিয়ে এসেছি অন্য একটা ম্যাটারে, ওর একটা নখ তুলছি আমরা, তোলার পরে দ্বিতীয় নখ যখন আমরা তুলতেছি তখন হচ্ছে যে ও বলা শুরু করছে, এখন তুই কী চাস, তোর একটা নখ তুলবো নাকি তোর 10টা নখ তুলবো নাকি কোনো নখই তুলবো না, অপশনটা টোটালি তোর। আমি বারবার বলতেছিলাম যে আমি জানি না, আমি এতটুকু জানি ওরা সেফেস্ট একটা হাউজে আছে, সেফ একটা প্লেসে আছে, ওইখানে মানে অ্যাক্সেস পাওয়াটা এত ইজি হবে না, কারণ ওদের কনফিডেন্স সব কিছু ওভারঅল আমি এইভাবে বলতেছিলাম, এটা আমার আর আমার বোঝা মোটামুটি শেষ। ওরা তখন বলতেছিল যে তোর এটা কেন মনে হয়, আমি বললাম যে তোর তুই তো জানিস সেই জন্য তোর মনে হয়, আমি বলতেছিলাম যে না আমি এটা জানি না বাট আমার একটা আইডিয়া, মূলত ক্ষোভটা এই তিনজনের উপরে ছিল, রিফাত রশিদ, হান্নান মাসুদ আর আমার বন্ধু মাহিন সরকার। এই মাহিনের সাথে যেহেতু আমার কানেকশন আছে বা ও আমার বাসায় ছিল এই কয়েকদিন, সেই হিসাবে ওরা বারবার পোস্ট করতেছিল তুই এদের তিনজনেরই লোকেশন জানিস এবং তুই এটা বল, এটা ওরা তিনজন ঢুকবে তুই বের হবি, এছাড়া তো বের হওয়ার কোনো উপায় নেই, এভাবে নানান ধরনের টর্চার টর্চার করতেছিল। পরে সেকেন্ড লেয়ারে ও হচ্ছে যে হঠাৎ করে এই যে নখ তোলার এইগুলো ব্যাপার স্যাপার বলে আমাকে এক পর্যায়ে বলতে থাকে যে আরেকজন একটা আরেকটা ছিল খুবই রুড, ও বলতেছিল যে কখনো সিগারেটের স্যাকা খাইছিস নখে, আমি বললাম যে না। পরে বলতেছে চল আজকে একটা এক্সপেরিমেন্ট করি, তুই হচ্ছে সিগারেটে তোকে সিগারেটে স্যাকা দিব প্রত্যেকটা নখে, কিন্তু হচ্ছে খেলার গেমের নিয়মটা হচ্ছে যে তোর কোনো আওয়াজ করা যাবে না, আমার সিগারেটের অ্যাশ যদি পড়ে তোর নড়াচড়ার জন্য তাহলে এটা তোর কোন দিক দিয়ে দিব এটা আমরাও জানি না, বুঝতে পারতেছিস তো ব্যাপার। তো তখন হচ্ছে যে ফার্স্টে যখন নখে প্রথম নখটাই ধরে তখন আমি একটু নড়াচড়া করে পরে বলতেছি এই নিয়ম বলে দিলাম না, হা কর মুখ দিয়ে দিবে এখন, পরে আমি পরে মুখ চাপিয়ে ধরে থাকি। পরে হচ্ছে যে ওরা নখগুলোতে অনেকক্ষণ ধরে সিগারেটের স্যাকা দিয়ে ধরেছিল আর কি এরকম। পরে আমি মানে যেহেতু ওরা বলতেছিল আওয়াজ করলে অন্যরকম কিছু দিয়ে, পরে আর আওয়াজও করি নাই এরকম, বাধ্য হয়েই মানে দাঁতে দাঁত কামড়ে ধরে থাকতে হয়েছে। এরপরে ওই চিকন সুইয়ের মতো হয়তো ওইগুলো দিয়ে পাটা দিয়ে ইয়া টিয়া করছে। তো করাটার পরে ওরা হচ্ছে যে দেখতে পারতেছে না এরকম, মানে শুনতে পারতেছে না, জানতে পারতেছে না, ওরা আমার ফোন টোন সবই চেক করতেছে, অ্যাপসগুলো আনইনস্টল করা ছিল
বিশেষ করে হোয়াটসঅ্যাপও, তো মাহিনীর সাথে বেশি আগের চ্যাটও পাচ্ছে না, সেই জন্য ওরা বলতেছে যে সব তো তুই ডিলেট করছিস। আমি বলতেছিলাম না আমার এগুলো আনইনস্টল করা, তখন বলতেছে না তুই মিথ্যা কথা বলতেছিস। পরে ওরা বলে যে এগুলো সব ডিজিটাল ইয়েতে দিয়ে দাও, এরপরে হচ্ছে ওকে দেখতেছি। তো ওরা করে কি, এরপরে আমাকে জিজ্ঞেস করে তুই মাহিনের সাথে কীভাবে কথা বলিস, শুরু করিস কেউ? আমি তখন বলি, বললাম যে আমি শুরু করি এরকম যে কী অবস্থা মাহিন, তোর কী অবস্থা বন্ধু মাহিন। তখন ওরা বলে যে বন্ধু বললে আবার মাহিনও বললে, মাহিন কি কোনো কোড? পরে বললাম না এটা কোনো কোড না, আমি এইভাবে কথা শুরু করি। পরে আবার বলতেছে যে তোর কবে থেকে ফ্রেন্ড? আমি বললাম যে হাই স্কুল থেকে, এবং আমাদের একই থানায় বাসা, আমরা হাই স্কুল থেকেই ফ্রেন্ড, ফ্যামিলি পারিবারিকভাবে আমরা কানেক্টেড। তখন বলতেছে তাহলে তুমি তুমি করে কেন বলছি, বন্ধুদেরকে কেউ তুমি বলে? আমি বললাম যে এটা আমি এক একজনের সাথে এক এক রকম সম্পর্ক, ওর সাথে তুমি বলি, কারোর সাথে আপনিও বলি। ওরা বলতেছে না তোর কথা তো সন্দেহজনক। পাশ থেকে আরেকজন বলতেছে সিমস ওয়ার্ড, এরকম মানে নানান ধরনের কথাবার্তা ওরা বলতেছে। বলার এক পর্যায়ে বলে যে ও মনে হচ্ছে যে বাঁচতে চাচ্ছে না, ও বাঁচতে চাচ্ছে না, তাহলে ওকে ওইভাবে নিয়ে যা, আর আরেকটু সময় দিব, তুই যদি কোঅপারেট করিস তাহলে তোকে বাঁচতে দিব, এছাড়া তুই আসলেই বাঁচতে পারবি, তুই কল্পনাও করতে পারতেছিস না ইফতেখার তুই কোন জায়গায় আসিস। এরপর ওরা আমার ফোন থেকে মাহিনের সাথে কথা বলা শুরু করে, আমি কীভাবে কথা বলি। এরপরে একটা টেক্সট দেখায় আমাকে, দেখায় বলে যে তুই কি এইভাবে টেক্সট লিখিস, মানে তখন হালকা একটু দেয়ালের পাশে নিয়ে যায়, দুই পাশে দুজনে এরকম করে ধরে থাকে, একদম নিচের দিকে তাকা, গান পয়েন্ট ছিল তখন, নিচের দিকে তাকা, তুই কি এইভাবে কথা বলিস মাহিনের সাথে? তখন আমি বলি যে হ্যাঁ এইভাবে শুরু করি। পরে ওরা মাহিনের সাথে চ্যাট করা শুরু করে, এরপরে আমাকে আর কিছু জানায় না। পরে আমি বের হয়ে জানতে পারি মাহিনের সাথে ওরা দুপুর আড়াইটা পর্যন্ত চ্যাট করছে, মাহিনকে বের হইতে বলছে, বন্ধু আসো এখানে একত্রিত হবো, মিট হবো, অথবা তোমরা আন্দোলনে ডাক দিয়ে তোমরা কেন থাকতেছো না, তোমাদের কোনো খবর নাই, ও নানান রকমের উত্তেজিত কথাবার্তা বলে টলে এক করার একটা ট্রাই করতেছিল। তো আমি পরে ওরা যেভাবে বলতেছিল তখন আমার মনে হলো ব্যাপারটা, ওদের প্ল্যানিংটা এবার এরকম ছিল, এই তিনজনকে তো মারবেই, বাকি সমন্বয়কদেরকেও মানে যে কোনো মুহূর্তে মানে এরকম হয়তো স্নাইপার শট দিয়ে যে কোনো কিছু করে শেষ মুহূর্তে ওরা একটা বিশৃঙ্খলা, চরম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা ট্রাই করতেছে, এটা স্পষ্ট বোঝা যাইতেছে। পরে যখন বের হলাম তখনও জানতে পারি যে মানে পরে অনেক পরে, পরের দিন আমি সুস্থ হইতে তো একটু ট্রমাটাইজড হয়ে ফিরে আসতে আসতে একটু সময় লাগে। তখন ফ্রেন্ডরা বললো যে বেশি করে প্রত্যুষ বললো যে আসিফ ভাইয়ের উপরে চাংখার পুলে একটা স্নাইপার শট হয়, আসিফ ভাইয়ের ঠিক পাশে যে ছিল ওর লাগে ওর সাথে সাথে স্পট ডেট। তখন আমি বলতেছিলাম যে ওরাও তো ওদেরকে এক করতে বলতেছে, আমার ফোন দিয়ে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে মাহিনকে বলতেছিল বাইরে আসো ওইখানে আসো তোমাকে এরকম কথাবার্তা বলছে, তার মানে ওদের প্ল্যানিং ছিল এরকম যে শেষ মুহূর্ত পর্যন্ত, ও ওরা জানেও ওই যে কর্মকর্তাগুলো এই ফ্যাসিস্ট রেজিমের একদম অনুগত কর্মকর্তা ছিল, ওরাও জানে যে এই গভর্নমেন্ট ফল করলে ওদের বাঁচার কোনো পথ নেই, ওরা যে কুকর্ম যা যা করছে এতদিন অন্যায় অবিচার, বিচার বহির্ভূত হত্যা গুম খুন ওদের কোনো ওয়ে নেই, সেই জন্য ওরা শেষ লাস্ট একটা কামড় পর্যন্ত দেওয়ার চেষ্টা করতেছে। পরে ওদের প্ল্যানিংটা এরকমই ছিল যে মেরে ফেলবে হয়তো। পরে আমি যখন শেষ পর্যন্ত কিছুই বলতেছি না, পরে আবার নিচে নিয়ে যায়, নিচে আর একটা রুমে নিয়ে যায়, নিয়ে যায় আর এক দফা টর্চার করে নানান ধরনের, হাঁটু জয়েন্টগুলোতে প্রত্যেকটা জয়েন্টে ইয়াতে মারে, মারতেই থাকে, এবং হচ্ছে যে আমার প্রাইভেট স্থানেও মারতে থাকে। পরে হচ্ছে এক পর্যায়ে হচ্ছে যে একজন একদম পুরো মানে রিভলভার লোড করে এসে একদম মনে হচ্ছে টেবিলের উপরে এসে আমাকে এইখানে ধরতেছে, বলতেছে এইরকম করে গান পয়েন্ট তো ফ্যামিলির উপরেও ধরবো, প্রত্যেকটা মেম্বারের উপরে ধরবো, ঠিকই তারপরে বলা শুরু করবে, কিন্তু কোনোভাবেই আমি কোনো কিছু বলতেছি না, বলতে জানাইতেছি না এরকমভাবে। তখন ওরা আরও কিছুক্ষণ টর্চার টর্চার করলো, ইন্টারাকশন করলো, অনেক ধরনের বলতেছে বাস্তবিক উদাহরণ দিয়ে তোর সাথে গল্প করি আসলে এখানে হয় কি। পরে বলতেছে এখানে অনেক রুম আছে বুঝছিস, আমরা অনেক ইঁদুর পালে অনেক রুম আছে এখানে প্রচুর ইঁদুর, তো রাতে ওইখানেই থাকতে হবে এবং ইঁদুর খেয়ে বেঁচে থাকতে হবে, তোর আজকে রাতে প্রমোশনটা ওই রুমে হবে, এর আগে যদি তুই আমাদেরকে তথ্য দিস কোঅপারেট করিস ওদেরকে আনতে পারিস, কীভাবে আনবি আমরা জানি, তোর কাছে কী প্ল্যান আছে? আমি তখন বলি যে আমার কাছে কোনো প্ল্যান নেই, আমার কাছে কিছু বলারই নেই, আমি কীভাবে বলবো ওদেরকে আমি জানি না বা আমি কিছু প্ল্যান নেই। তখন ওরা নিজেরাই টেক্সট দিবে, এই প্ল্যানটা করে যে টেক্সট দিয়ে তুই আসতে বল, তুই এখনও যে গুম হয়েছিস এ ব্যাপারটা ও তো জানে না, ওরা বুঝতে পারছে এটা আমার ফোনটা ট্র্যাক ম্যাক করতেছিল। তো
আমি পরে বুঝতে পারি যে ওর আমার ফোন থেকে ওকে লাস্ট পর্যন্ত চেষ্টা করে যখন পারতেছিল না, তখন আমাকে আরও কিছুক্ষণ টর্চার করে বলতেছিল না ও কথা শুনবে না, ও কিছু বলবে না, গরম পানিটা করতে বল, ওর নাক দিয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ আমরা রেস্ট করে আসি, গালাগালি করে বলতেছিল যে ওর জন্য সারা রাত ঘুমায় নেই, তোরে ধরার জন্য সারা রাত ঘুমায় নেই গালি দিয়ে, আর তুই এসে এখানে কোনো কিছু বলতেছিস না। এরপরে দেখলাম যে নিচে যখন নিচের একটা রুমে ছিলাম তখনও উপর থেকে কল আসতেছিল, ওরা বলতেছিল স্যার চেষ্টা চলতেছে, স্যার চেষ্টা চলতেছে। উপরে যখন হাই অফিসিয়ালের রুমে গেলাম তখনও বলতেছিল স্যার চেষ্টা চলতেছে, যে এখনও কিছু বলে নাই, বের করবো বের করবো, এরকম একটা মানে ওদের ওই তিনজনের লোকেশন, ওই তিনজনের লোকেশনটা বলছে কি না বা ইয়া করতেছে কি। এরপরে ওরা আমার ফোনে বিভিন্ন ধরনের ইয়াটিয়া থেকে বলে যে বাকিদের সাথে তোর কী সম্পর্ক, বাকি সমন্বয়ক যারা আছে, পরে কাদেরের নামটা বলে, কাদের তো আমার ঢাকা কলেজের ফ্রেন্ড ছিল, আমরা একই হলে থাকতাম ওইখান থেকে। পরে বললাম যে ওর সাথে আন্দোলন নিয়ে আমার কোনো কথাবার্তা হয়নি, যা হয়েছে মাইনের সাথে হয়েছে, আমরা একসাথেই কারফিউ চলাকালীন মুভ করছি, এটা ট্রু, বাট বাকিদের সাথে আমার হয়নি। তখন ওরা বলে যে তোদের প্যাট্রোনাইজ করতেছে, টাকা পয়সা দিচ্ছে কেউ। আমি তখন বলছি যে না, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, টাকা পয়সা দিয়ে তো অনেকে কিনতে চাইছে কিন্তু ওরা বিক্রি তো হয়নি এবং হবেও না কেউ, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, এখানে আসে দেশপ্রেম। যখনই এটা বলি পাশ থেকে আর একটা ঠাস করে থাপ্পড় মেরে দেয় এবং গালাগালি করা শুরু করে অনেক কিছু। পরে বলতেছে যে এতগুলো মানুষ যে মারা গেছে সবগুলো তোদের দোষ, তোর দোষ, এবং সাথে মানে বলতে থাকে তোর বাসা বেলকুচিতে না? বললাম জি বেলকুচিতে, আমার বেলকুচি পাশের থানা এনাতপুরে, কিন্তু লাস্ট আগের দিন হচ্ছে যে পুলিশ পিটায় মারে, প্রায় 13-15 জন পুলিশ পিটায় যে মারার যে একটা প্ল্যান। পরে বলতেছে শুধু মেট্রো স্টেশনের মামলা না, এই মামলাটাও তোর নাম এবং বাকি তোরা যারা আছিস সবার নামেই তো এতগুলো সবগুলো লাশের মামলা তোদের নামে হবে, যত ভাঙচুর করছিস চালা পোড়া করছিস সব তোদের নামে হবে, তোদের বাঁচার কোনো পথ নাই, কোনো ইয়া নাই, তারপর তোদের দেশপ্রেম কোথা থেকে আসে, বের হয়ে যাবে। তো সে সত্যি করে বলে আসলে কোথা থেকে? পরে বলে বিবি নূরের সাথে তোর কী কানেকশন, এবং ওরা হচ্ছে আক্তার আহমেদের ভাইয়ের সাথে আমার ফুটেজ দেখে, তার কি এরকম বাঁচানোর একটা প্ল্যান, বা তোর সাথে আক্তারের সাথে কী সম্পর্ক, বিবি নূরের সাথে কী সম্পর্ক, তারপর ইন্টারন্যাশনাল তোদের কোনো ইয়ে আছে, এইরকম অনেক ধরনের কোশ্চেন টোশ্চেন করতেছে। আমি তখন বলছিলাম না আমার সাথে এদের কারোরই এর আগে কখনো দেখাই হয়নি, কোনো দিনও কারোর সাথে সাক্ষাৎও হয়নি, আমি হচ্ছে যে আন্দোলন করতেছি এটা ন্যায্য ভেবেই এটা করতেছি, দেশে এইভাবে কেউ কখনো টাকা পয়সা হচ্ছে বলতেছে আর টর্চার করতেছে। শেষ পর্যন্ত দুপুরের পর পর্যন্ত আমাকে টর্চার করে, তিন স্তরে হচ্ছে ইন্টারোগেশন করে, শেষ পর্যন্ত এরপরে বলে যে ওকে গরম পানি আর ইলেকট্রিক শক দিতে হবে, এগুলো সব রেডি কর, আমরা একটু ঘুম পেড়ে আসি, আর ডিজিটাল রিপোর্টটা নিয়ে মানে আমার ফোন আর ল্যাপটপটা, ওই যে ওদের যে বিভিন্ন অ্যাপস আছে এগুলো দিয়ে ডিলেটেড মেসেজগুলো রিকভার করার জন্য, যে আসলে আমি কী কী ডিলেট মেসেজ করছি এবং এখানে কোনো ওদের লোকেশন নিয়ে কোনো কথা হয়েছে কিনা কখন, এই রিপোর্টটা আস্তে আস্তে প্রায় অনেকক্ষণ লাগে। তখন একজন এসে বলে 4:30-4:00 মতো বেজে গেছে, তখন এসে এক কেয়ারটেকার এসে বলে যে ভাই ভয় পায়েন না, ভয় পায়েন না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে অনেক আর কিছুক্ষণ পরে একজন এসে বলে যে ভাই কিছু খাবেন? পরে বললাম যে না আমি কিছু খাবো না, ওয়াশরুম হয়ে যাবেন না যাবো, পরে উনি চলে যাবে। ওই একটা রুমে হাত হ্যান্ডকাপ পরা ছিল, চোখ বাঁধা ছিল, এবং ওরা এইভাবে চেয়ারে রেখে দিছে, তো এইভাবে কেউ নাই দেখে এরকম যদি করি ঘাটটা ব্যথা হয়ে যাচ্ছে। একটু পরে পরে কেয়ারটেকার এসে বলে যে ভাই সিসি ক্যামেরায় সাররা দেখতেছে, নড়াচড়া কম করেন, আবার এসে কিন্তু অত্যাচার নির্যাতন শুরু করে দিবে, যেমন আছেন তেমনই থাকেন, নড়াচড়া করতে মানে লাইক আমি এরকম আছি আমাকে এইরকমই থাকতে হবে, এইরকম করে হ্যাঁ চোখ বাঁধা তোমাকে এইরকমই থাকতে হবে, ওদের কন্ডিশনটা হলে এরকম। তো গেল, বিকাল হয়ে গেল, তারপরে অনেকক্ষণ হয়ে গেল, কয়েক ঘন্টা যাওয়ার পরে আর একজন এসে বলতেছে যে ভাই রিপোর্ট ভালো, রিপোর্ট ভালো, বাইরে বাইরে বাইর হইলে জানতে পারবে, আর একটু ধৈর্য ধরেন, আর একটু ধৈর্য ধরেন। আমি বুঝতে পারিনি যে তো কী চলতেছে বাইরে, এগুলো শুধু বলতেছে কিন্তু প্রসেস চলতেছে। একটু পরে আরও ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক পরে আর একজন এসে বলে রিপোর্ট ভালো, খুবই ভালো রিপোর্ট, আপনি ছাড়া পাবেন, কিন্তু একটু সময় লাগবে, প্রসেস হচ্ছে, আপনি ছাড়া পাবেন। বিকাল হয়ে যায়, তখন বলে আরেকটু পরে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বলে রাত, রাত হয়ে যাওয়ার পরে সর্বশেষে বলে যে একটা জায়গায় আসলে তো একটু সময় লাগে, প্রসেসিং চলতেছে, আপনাকে ছাড়বে কিন্তু পরে। পরে হচ্ছে যে আরেকটু পরে এসে বলে যে রাতে তো ছাড়বেন, আপনাকে ধরছে কয়টা? বললাম যে ভোরের দিকে, ভোরেই ছাড়বে, রাতে আর ছাড়বে না। সারা রাত ওইভাবে ওই চেয়ারে এই হ্যান্ডকাপ পরা চোখ বাঁধা অবস্থায় ওইভাবেই ছিলাম, ওইভাবে ওই অবস্থায় পড়ে রইলাম। পরের দিন আমার সাথে আমার গেস্ট ছিল, বাট ওনাকে ওই রুমে রাখেনি, ওনাকে অন্য রুমে রাখছে, ওনাকে টর্চার করেনি। আমি বলছিলাম যে উনি আসলেই কিছু জানে না,
আমার একটা গেস্ট ছিল, আমার এক ফ্রেন্ডের হচ্ছে এলাকা থেকে এক ভাই আসছিল গার্মেন্টসে জব করে, না তাকে টর্চার করে নাই, ওরা ওনাকে টর্চার করে নাই, কিন্তু চোখ বাঁধা হ্যান্ডক্যাপ পরে আর এক রুমে রেখে দিয়েছে। তো পরের দিন যখন আমাকে সকাল ভোর হয়ে গেছে প্রায়, তো তখন হচ্ছে বলে যে আর একজন এসে ওই যে ফাঁসির আসামিদের যে পুরো মুখ কাভার করে না ওইটা হচ্ছে ওই চোখ বললো যে চোখটা খুলবি না, ঠিক আছে চোখটা খুলবি না। পরে আর একজন বললো না থাক এই উপরে যেটা আছে এটা খোলার দরকার নেই, আর একজন বলতেছে না এটা খুলে দাও ও চোখ বন্ধ রাখ, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করার পরে এটা খুলে দিল, ওই ফাঁসির যে ইয়া ওইটা লাগাই দিল, লাগাই দিয়ে এখানে গলার এখানে বাঁধল। তো আমার তখন মনে হইতেছিল যে হয়তো বা আমি শেষ, আমাকে হয়তো মেরে ফেলবে, কারণ এরকম করে নিয়ে যাওয়ার মানেই তো হচ্ছে যে ওরা ক্রস ফায়ার দেয় সাধারণত যেটা জানি, খুবই ভয় লাগতেছিল। তো তখন বলতেছিল যে আরেকজন এসে বলতেছিল দোয়া কালাম কিছু পারিস, আমি বললাম যে হ্যাঁ পারি, দোয়া কালাম পড়তে থাক, দোয়া কালাম পড়তে থাক, যা যা পারিস সুরা ইউনুস থেকে শুরু করে যদি কিছু পারিস তো দোয়া কালাম ওগুলো পড়তে থাক, দেখা যাক কী হয়। পরে কিছুক্ষণ পরে হচ্ছে যে বুঝতে পারলাম, একটা আওয়াজ পাইলাম যে আরেকজনকে আমার আগে আর একজন কোন একজন আপুকে হয়তো নিয়ে এসেছিলো, মাঝ বয়সী হইতে পারে, ইয়াংই হইতে পারে, এরকম উনি চিৎকার করতেছে প্রচুর, চিৎকার করতেছে এবং উনি হাঁটতে পারতেছে না। বাবার বলতেছে আমি বমি করবো, আমার খুবই বমি আসতেছে, আমি বমি করবো। তো আর মহিলা কেয়ারটেকার চিল্লা চিল্লা বলতেছে গালি দিয়ে যে এই তো আর কিছুক্ষণ তোকে ফেলে রাখে আসবো, বমি করবি তো তোকে আবার এখানে নিয়ে আসবো। পরে এরপরে আপুটা সহ্য করতে পারতেছিল না, উনি অনেক চিৎকার করতেছিল, এই একজনের আওয়াজে আমি শুনতে পারছি আমাকে তোলার আগে, এছাড়া বাকিরা হয়তো কেউ আওয়াজও করতেছে না, ওইখান থেকে কাকে কোন গাড়িতে নিয়ে যাচ্ছে বোঝাও যাচ্ছিল, বিভিন্ন ধরনের ভয় হইতেছিল এগুলার বলার কারণ কি। এবং ওদের এক ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওরা গাড়িতে যখন উঠায় আমাকে এবং গাড়িতে যখন নামায় তখন মানে গাড়িতে গান বাজতেছিল, উচ্চস্বরে গান বাজতেছিল যাতে ওদের ভেতরের কোনো কনভারসেশন বাহিরে না আসতে পারে, আমার সর্বোচ্চ সতর্কতা। এবং ওরা যখন আমাকে যতক্ষণ রাখছে তিন স্তরে ইন্টারভিউশন যে করছে, সবাই হচ্ছে যে ভয় পাইতেছিল যে চোখ দেখা যায় কিনা, লাইক হচ্ছে যে এই সাইড থেকে কে কথা বলতেছে, আমি আওয়াজ শুনে এই সাইড থেকে আওয়াজ আসতেছে, এদিকে এরকম করে তাকাইতেছে আমার চোখ কিন্তু বাঁধা, ওদের এত ভয় ছিল ওরা বারবার চেক করতেছে এই আমার দিকে তাকাইলি মানে তুই কি আমাকে দেখতেছিস, এই আর একটা আর এক পট্টি মারতো, মানে ওরা এইরকম ইয়া ছিল কোনো চেহারা যাতে দেখা না যায়। আমি একবার অষ্টমী গেছিলাম, অষ্টমী ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে হচ্ছে ভেতরে লাইট টাইট অফ করে এরপরে আমার চোখটা খুলে দেয়, তারপর বাইরে থেকে লাগায় দেয়, পরে বলে যে শেষ হলে নক দিবা, পরে আমি অষ্টম দশম ইয়া করে আবার নক দিলাম, লাইট টাইট সব বললো ঘুরে দাঁড়াবে ওইদিকে দাঁড়াবে, দাঁড়ানোর পরে হচ্ছে যে চোখ আবার বেঁধে হ্যান্ডক্যাপ তো পরাইছি তখন খুলে দিছিল যখন অষ্টম স্কুল, আবার হ্যান্ডক্যাপ পরালো বাঁধলো এনে রেখে গেল। তো নামার সময় আমাকে বলে যে আমি তখন বলতেছিলাম যে আমার ফোন ল্যাপটপ আর স্মার্ট ওয়াচটা, পরে আর একজন একদম পুরো ঘাটটা ধরে টান মারছে, টান মেরে কাছে নিয়ে বলতেছে গালি দিয়ে যে তোর জীবনের মূল্য বেশি নাকি এইগুলোর মূল্য বেশি। তখন আমি বললাম যে না না ঠিক আছে আমি বুঝতে পারছি এগুলো আমার লাগবে, পরে বলতেছে যেগুলো শিখাই দিন এগুলো বাহিরে যদি যে কিছু বলিস তাহলে তোর ফ্যামিলি শেষ, তোর 14 গোষ্ঠী শেষ। তখন ওরা অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 20-25 মিনিট গেল, গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, পরে হচ্ছে যে আগে তো আইডিয়া ছিল হয়তো আমাকে ফেলে রাখলে পূর্বাচলের দিকেই ফেলবে, কারণ নাহিদ ভাইকেও গণস্বাস্থ্যে গিয়ে যখন ভর্তি হয় তখন শুনলাম যে নাহিদ ভাইকেও সেম পূর্বাচলের দিকেই ফেলে রেখে গেছে, আসিফ ভাইকে হয়তো রামপুরার দিক থেকে। তো পরে দেখি ওরা আমাকে বলে যে নিচে নামবি, তোকে নামাবো, প্রস্তাব করবি, এরকম ভাব ধরে বসবি, বসে 1 থেকে 50 পর্যন্ত গুনবি, এর আগে চোখ খুলবি। তখন অনেকক্ষণ যাওয়ার পরে ওরা কয়েকবার করে গাড়ি ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে হচ্ছে যে হয়তো আশেপাশে দেখছে কোনো মানুষজন বা গাড়ি যাচ্ছে হাইওয়েতে শব্দ হচ্ছে, ফাঁকা না, এই জন্য ওরা আমাকে তখন ছাড়ে নাই। অনেকক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে হচ্ছে আমাকে ইয়া করলো, বললো গাড়ি একজন থামলো, থেমে একজন নিচে নামলো, বুঝতে পারলো। তখন একজন বলতেছে ওকে, ওকে বলার পরে আমাকে তড়ি ঘুরি করে নামালো না, মানে বসায় দিল, লাইক বসায় দিয়ে বললো যে প্রস্রাব করার মতো করে বস, বসে থাক। পরে বলতেছে যে মানে লাইক হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডদের সাথে হয়তো কোনো গাড়িতে টুরে গেছি, রাস্তায় কেউ যদি দেখেও ফেলে সেও হয়তো ভাববে যে আমি বন্ধুদের গাড়ি থেকেই নামলাম, হয়তো মজা করে ওরা আমাকে নেমে দিতেছে, আমি প্রস্রাব করবো, এরকম একটা অবস্থা। নেওয়ার পরে বলতেছে 1 থেকে 50 পর্যন্ত গুনবি, এর আগে যদি চোখ খুলিস তাহলে রিভলভার এদিকে ধরা ছিল, বললো যে এটা দূর থেকে শব্দ পাবে, এটি একটাই শুধু শব্দ হবে,
পরে আমি চোখ খুলি না, আমি অনেকক্ষণ পরে চোখ খুলি, চোখ খোলার পরে দেখি পাশে একটা বাস স্ট্যান্ড, ওই এরিয়াটা চিনি কী কারণে, ওটা জলছিড়ি ক্যান্টনমেন্টের পরে, জলছিড়ি ক্যান্টনমেন্টের ওইখানে আমাদের বিইউপি থেকে পিকনিকে নিয়ে যায় ওইখানে। পরে আমি চিনতে পারলাম যে এটা পূর্বাচল হাইওয়ে। গাড়িটা নামায় দেওয়ার সময় আনুমানিক হচ্ছে প্রায় আধা ঘন্টার আশেপাশে চলছে, কিন্তু আমাকে যখন 12 থেকে নিয়ে আসে তখন সব মিলে 10 থেকে 12 মিনিট হবে। খুবই নির্জন একটা জায়গা, এইগুলো বুঝতে পারতেছি না। উপরে প্রচুর আওয়াজ হইতেছিল, মনে কোনো মানে একদম কয়েকতলা বিল্ডিং এবং একদম উপরে ভন 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 আওয়াজ হইতেছিল, এবং অদ্ভুতভাবে এটা প্রত্যেকটা রুমে রুমে এই আওয়াজটা যাইতেছে। অ্যাডজাস্ট ফ্যান, অনেক শব্দ, অনেক নয়েস, মানে কোনো বোঝার উপায় নাই, এখান থেকে একটা সাউন্ডও বাইরে যাওয়ার উপায় নেই, প্রত্যেকটা ঘরেই তো আলাদা। ওরা বারবার এগুলো বলতেছিল, শেষ পর্যন্ত যখন ওরা আমাকে নামায় দিল, নামায় দেওয়ার সময় বললো যে খবরদার পিছনে খুলে তাকাবে না। পরে আমি হচ্ছে নামলাম, অনেকক্ষণ পরে চোখ খুললাম, চোখ খুলে জাস্ট আলহামদুলিল্লাহ পড়লাম যে আমি লাইফটা ফিরে পাইলাম। হয়তো সিএন যে আসতেছিল ওইখানে কুড়িল বিশ্বরোড পর্যন্ত আসলো, কুড়িল বিশ্বরোড পর্যন্ত পর জিজ্ঞাসা করলাম যে আসলে মামা গতকাল কী হয়েছে। উনি বলতেছে যে গতকাল তো গণভবনে অনেকগুলো লাশ পাওয়া গেছে কবরটা। আমি বললাম মামা এইগুলা বাদে কিছু হয়েছে? পরে বলতেছে হ্যাঁ এইগুলাই হয়েছে। পরে মানে আপডেট পাইতেছিলাম, বুঝতে পারে আমি কী জানতে চাইতেছি, আর হচ্ছে উনিও অতটা ওয়াকিবহল না ওই রকম মনে হলো, উনি আমার বুঝতেই পারেনি। হ্যাঁ হ্যাঁ জানি হয়তো, বা উনি বুঝতে পারতেছিল না যে এইখানে মানে একদিন দুনিয়ায় ছিলাম না, এরকম কথাবার্তা ও বুঝতেছে না। পরে কুড়িল বিশ্বরোড থেকে যখন আর একটা সিএনজি নিলাম, একটা ইয়াং একটা ছেলে ছিল, ওকে বলতেছিলাম যে ভাই গতকালের কী পরিস্থিতি, কয় ভাই হাসিনা তো পালাইছে, ও তো ভাগছে, 3 মাস পরে নির্বাচন, সেনাবাহিনী শাসন নিয়েছে। পরে আমরা দুজনই ইয়া হয়ে গেছি, আচমকা হয়ে গেছি যে একটা রিয়াকশন, আসলেই ভাই কী হয়েছে আসলে? ও বলতেছে হ্যাঁ সেনাবাহিনী শাসন নিয়ে নিছে, ওই হাসিনা নায়ার ও হচ্ছে রিজাইন করছে। এবং আমাদের বিশ্বাস হইতেছিল যে এরকম কিছু একটা হবে, আর কিন্তু মনে মনে দোয়া করতেছিলাম যে এরকম কিছু না হইলে আমাদের কারোরই বাঁচার পথ নেই। ওরা বলেই দিছে যে যারা যারা সামনের এর সারিতে ছিল তোরা কেউ বাঁচতে পারবি না, সবাইকে একদম শেষ করে দিবে।